বিশ্বব্যাপী মহামারী হিসেবে ঘোষণা করা প্রাণঘাতী করোনাভাইরাসের সর্বশেষ আপডেট এবং এর থেকে দেশের মানুষকে সচেতন করা ও এর করণীয় যন্ত্রে প্রতিদিনই আমরা যে মানুষটিকে সবসময় দেখছি তার নাম ডক্টর মির্জাদি সেবরিনা ফ্লোরা তিনি সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আই ইডিসিআর এর পরিচালক ডক্টর মির্জাদি সেবরিনা ফ্লোরা এই ভূমিকা কিন্তু এবারই প্রথম নয় এর আগেও তাকে দেখা গেছে বিভিন্ন দুর্যোগে তিনি এগিয়ে এসেছেন সাহসের সঙ্গে মানুষের কাছে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন বার্তাগুলো সবাইকে অভয় দিয়েছেন বারবার কিন্তু এর আগে এত পরিচিতি তিনি পাননি কিন্তু এইবারই তার পরিচিতি ছড়িয়ে পড়েছে সর্বত্র সুন্দর বাচন ভঙ্গিতে তিনি যেভাবে সামলে নিচ্ছেন তা দেখে পুরো জাতিই মুগ্ধ কিন্তু দুর্যোগকালীন এই সময়ে কেই তান কর্তা নারী চিকিৎসক আসুন জেনে নিই তার পরিচয় মির্জাদি সেবলিনা ফ্লোরার জন্ম মধ্যবিত্ত এক পরিবারে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হয়েছিল উনিশশো সালে নেতৃত্বে সহজাত গুণাবলীটা সেখান থেকে আয়ত্ত করেছেন তিনি প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে উল্টো স্রোতে সাঁতার কাটতে হয় কিভাবে শিখেছিলেন তিনি সেখান থেকেই জড়িত ছিলেন ছাত্র রাজনীতির সাথেও কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পাস করার পর বেশ কিছু প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করেছেন তিনি তিনি নিপসাম থেকে রোগতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এরপর তিনি বাংলাদেশ মেডিকেলে রিসার্চ কাউন্সিলের সহকারী পরিচালক হিসেবে যোগদান করে তিন বছর গবেষণা করেছেন তিনি নিপসামে সহকারী অধ্যাপক হিসেবেও কাজ করেছেন পরে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন দেশের বাইরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন পিএইচডি ডিগ্রি মির্জাদি সেবরিনা ফ্লোরা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব দ্য ন্যাশনাল পাবলিক হেলথ ইনস্টিটিউটের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইন্টারন্যাশনাল মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের একজন সম্মানিত ফেলো তিনি মানুষের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার অভ্যাসটা ছোটবেলা থেকেই বাস করছে তার ভেতরে মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারলেই যেন তিনি খুশি হন মির্জাদি সেবরিনা ফ্লোরাকে দুই হাজার ষোলো সালে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহামারী সৃষ্টিকারী ভাইরাস ও রোগ বিস্তার প্রতিরোধে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা ও গবেষণা করেছেন সেবরিনা ফ্লোরা পরিচালক হবার পরে সংস্থাটির কাজে অন্যরকম একটি গতি আসে নিরসন হয়েছে দীর্ঘদিন ধরে লেগে থাকা অনেক জটিলতা তার তত্ত্বাবধানে ঢাকা শাহজালাল বিমানবন্দরে জিকা ভাইরাস মধ্যপ্রাচ্যের স্বাস্থ্যতন্ত্রের সিন্ড্রোম সম্পর্কিত ভাইরাস এবং অতি সাম্প্রতিক করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারী প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় জিকা ভাইরাসের সময়টায় মির্জাদি ফ্লোরার ভূমিকা ছিল অপরিসীম সালে চিকুনগুনিয়ায় যখন ছেয়ে গিয়েছিল ঢাকা শহর তখনও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন এবারও যখন করোনা ভাইরাসের মহামারী ধীরে ধীরে ছড়াচ্ছে বাংলাদেশে এবারও তিনি ফ্রন্টলাইনে এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যস্ত মানুষদের একজন তিনি সারাফনি খোঁজখবর রাখতে হচ্ছে তাকে আপডেট দিতে হচ্ছে মিডিয়া নতুন করে কারো মধ্যে করোনা সংক্রমণ দেখা দিলেই সেটা তিনি সামলাচ্ছেন দক্ষ ও রাষ্ট্র জানাচ্ছেন আর জনগণের মাঝখানে আরো একবার সেতু রচনা করেছেন ডাক্তার ফ্লোরা করোনার উপদ্রবের এই দিনগুলোতে তিনি প্রচন্ড ব্যস্ত সময় কাটাচ্ছেন সারা দেশের মানুষ সর্বশেষ তথ্য জানার জন্য তাকিয়ে থাকছে তার দিকে এক সাক্ষাৎকারে তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাম রোগটিকে মহামারী হিসেবে আখ্যা দেওয়ার পর আমার আর এ বিষয়ে কিছু বলার থাকে না আমরা অধিক জনসংখ্যার একটি দেশ তাই করোনার প্রতিকারের চেয়ে প্রতিরোধ গড়ে তোলাটাই আমাদের জন্য যথার্থ হবে করোনা ভাইরাস নিয়ে সর্বশেষ তথ্য জানতে সারা দেশের মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে এটাকে আপনি চাপ হিসেবে নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন একজন রোগ বিশেষজ্ঞ হিসেবে আমি নিজে থেকেই এক ধরনের তারণা বা চাপ বোধ করেছি কারণ এই গোটা বিষয়টি আমাদের সহ সমগ্র পৃথিবীর জন্যই বেশ উদ্বেগের যেহেতু আমরা এখন পর্যন্ত নিরাপদে আছি আমাদের বাড়তি সচেতনতা জরুরি প্রতিদিন নিত্য নতুন শাড়ি পরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে অনেক মন্তব্য করছেন বিষয়টি আপনি কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে ফ্লোরা বলেন মানুষের চোখ আছে মানুষের মুখ আছে মানুষ কমেন্ট করতেই পারে আমি বৈজ্ঞানিক তথ্যের বাইরে কোনো কমেন্ট করতে রাজি না